জঙ্গলমহল ভিলেজ কোকেন থেকে আজ আমি এই কুমড়োটা নিয়ে নিয়েছি। দেখুন আমার চাষের কুমড়ো এটা। আজ আমি কুমড়োর ছক্কা করে আপনাদের দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কুমড়োটা কেটে আপনাদের দেখাচ্ছি, কুমড়োটা কেটে ফেলেছি, পাকা কুমড়ো। আমার এতটা কুমড়ো লাগবে না। এই কুমড়োটা দিয়ে আজ আমি রান্না করে আপনাদের দেখাবো। কুমড়োটা পাকা কুমড়ো, দেখুন খুব সুন্দর হলুদ কুমড়োটা। দেখুন খুব সুন্দর কুমড়োর এই বীজগুলো, এই বীজগুলো আমি রেখে দেবো, কুমড়ো গাছ লাগানো হবে। কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এরপর আলুগুলো কেটে নিচ্ছি। কুমড়ো কাটার পিসটা, আলু কাটার পিসটা আমি ছোট করে নিয়েছি। কেটে রাখা কুমড়ো আলুতে জল দিয়ে দিচ্ছি, এটা ভালো করে ধুয়ে নেব। কুমড়ো ছক্কা করার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো আলু। কুমড়ো আলু কাটা হয়ে গেছে, টমেটো এখানে আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা, পাঁচফোড়ন, বাদাম, ধনেপাতা। আর নিয়েছি গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন, আর এখানে আছে গাওয়া ঘি। আদা রসুনগুলো আমি বেটে নিতে যাচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কুমড়ো আলু ভালোভাবে ভেজে নেবো, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি কুমড়োতে। কুমড়ো আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি কড়াতে, তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, দিয়েছি তেজপাতা। আদা রসুন বাটা, আদা রসুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ভিজানোর ছোলা। বাদাম কুচি রাখা, নারকেল, এগুলো ভালোভাবে কষে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দেবো মশলাটা কষাবার জন্য। পরিমাণ মতো লবণ,
মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন ভেজে রাখা কুমড়ো আলু দিয়ে দিচ্ছে। সামান্য একটু জল দিচ্ছি ভালোভাবে আর একটু কষাবার জন্য। কুমড়ো আলু মশলা একসাথে কষে নেব। কুমড়ো আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা, এক চামচ গাওয়া ঘি, এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। রান্নাটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা রান্না করেছি। আমি খেয়ে দেখছি কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আপনারাও এভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে।